যশোরের মেয়ে শেখ জারিন তাসনিম বৃষ্টি চাকরি করতেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকার বনানীর এফআর টাওয়ারের 12 তলায় অবস্থিত ইউআর সার্ভিস বিডি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগে। 2016 সালে 26 মার্চ সহপাঠী কাজী সাদনুরের সঙ্গে বিয়ে হয় বৃষ্টির। নূরের বাসা যশোরের পুরাতন কসবা এলাকায়, তিনি ঢাকার রেডিসন হোটেলের কর্মকর্তা। গেল মঙ্গলবার সহপাঠী থেকে স্বামী কাজী সাদনুরের সঙ্গে বিয়ে 3 বছর উদযাপন করেন বৃষ্টি। তবে নূর বৃষ্টি দম্পত্য কি জানতো এটাই তাদের জীবনের শেষ বিবাহবার্ষিকী, কিংবা 2 দিন পরেই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হবে? কিন্তু সত্যি ভাগ্যের নির্মম পরিহাসে তাই ঘটলো। গতকাল অগ্নিকাণ্ডের রাতে এফআর টাওয়ারের 18 তলায় সিঁড়ি থেকে বৃষ্টির মরদেহ পাওয়া গেছে বলে পরিবারকে জানিয়েছে উদ্ধারকারীরা। নিহত শেখ জারিন তাসনিম বৃষ্টি যশোর শহরের বেজপাড়া বনানী সড়কের মোটর পার্টস ব্যবসায়ী শেখ মুজাহিদুল ইসলামের মেয়ে এবং একই শহরের পুরাতন কসবা কাজীপাড়ার কাজী ইরাদ আলীর পুত্রবধূ। নিহত বৃষ্টির পরিবার সূত্রে জানা গেছে, যশোর বিএনএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ থেকে 2006 সালে এসএসসি এবং 2008 সালে এইচএসসি পাস করে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ঢাকার হোটেল রেডিসনের সহকারী ব্যবস্থাপক ও যশোরের ছেলে কাজী সাদনুরের সঙ্গে 3 বছর আগে 2016 সালের 26 মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন বৃষ্টি। যদিও স্বামী কাজী সাদনুর বৃষ্টির সহপাঠী ছিলেন, দুজনের পরিচয়ের সূত্র ধরে বিয়ে। বিয়ের পরে স্বামী স্ত্রীর চাকরির সুবাদে ঢাকার খিলক্ষেতে বসবাস করতেন তারা। নিহত বৃষ্টির দেবর কাজী নিপুণ বাংলা নিউজকে বলেন, ভবনে আগুন লাগার পর ভাবি তাৎক্ষণিকভাবে ভাইকে ফোন করে ঘটনার কথা জানান। ভাই ভাবিকে ভবনের ছাদে যাওয়ার পরামর্শ দেন, তবে ভাবি জানাচ্ছিলেন ধোঁয়ায় কোনো দিকে যাওয়া যাচ্ছে না। এরপর থেকে ভাবির ফোন বন্ধ পাওয়া যায়। একটানা ফোনে চেষ্টা করতে করতে বৃহস্পতিবার রাত 12টার দিকে ফোনে কল ঢুকলে অপর প্রান্ত থেকে ফায়ার সার্ভিসের একজন কর্মী রিসিভ করে ভাবির মৃত্যুর খবর জানান। ফায়ার সার্ভিসের ওই কর্মী আরও জানান, আগুনে ভাবির ফোন নষ্ট হয়ে গেলেও সিম কার্ড ভালো থাকায় ওই উদ্ধারকর্মী সিমটি নিজের ফোনে ঢুকিয়েছিলেন বলে দ্রুত মরদেহটি শনাক্ত হয়েছে। এছাড়াও এফআর টাওয়ারের 18 তলার সিঁড়িতে মরদেহ পাওয়া গেলে বলে জানান উদ্ধারকারী দলের ওই কর্মী। উদ্ধারকর্মীর ধারণা, আগুনের তাপে ও ধোঁয়ায় তার মৃত্যু হতে পারে। এদিকে আজ দুপুর 2টায় বৃষ্টির মরদেহ যশোরে এসে পৌঁছালে পরিবারের সদস্যরা শোকে বিলম্ব হয়ে পড়েন। বৃষ্টির মা নিনা ইসলাম আহাজারি করছিলেন আর বিলাপ করছিলেন। দুপুরে যশোর শহরে চৌরাস্তা জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা এবং বিকেলে আসরের নামাজের পর বেজপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যায় কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।